হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তুমি? আশা করি তো ভালোই আছো। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো, যে ফটোশপ সিসি কিংবা তার ওপরের ভার্সনগুলোতে ফটোশপে কিভাবে বাংলায় লিখতে হয়। তো অনেকেই কী করে, বাংলা ওয়ার্ড, এমএস ওয়ার্ড বা বাংলা ওয়ার্ডে লিখে সেগুলো কপি করে এখানে পেস্ট করে দেয়। তো তার কোনো প্রয়োজন নেই, যেটা সেই সফটওয়্যারের মধ্যেই হবে। তো ফটোশপ সিসি সফটওয়্যারটি ইনস্টল করতে হবে এবং অভ্র কিবোর্ড এটা ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পর অভ্র কিবোর্ড এটাকে ওপেন করবে। ওপেন করার পর যদি ডায়লগ বক্স আসে, ভালো, যদি আসে তাহলে এই নিচে ইউজ ANSI এই অপশানটিতে ক্লিক করবে। আর যদি না আসে তাহলে এই সেটিংসে গিয়ে এই নিচের অপশানটাও করলে হবে, ঠিক আছে, এদের করে নেবে। তো এরপর আমি ফটোশপ সিসিটা ওপেন করে নিচ্ছি, জাস্ট ওপেন করে দিলাম। তো এখান দেখতে পাচ্ছ অভ্র কিবোর্ডে এখন ইংরেজি আছে, ইংলিশ আছে। তো এটা এই মুহূর্তে ফটোশপে পৌঁছে গিয়ে এটাতে বাংলা করে দিতে হবে। তো জাস্ট এরপর আমি নিউ একটা পেজ নিচ্ছি, একটা নিউ পেজ নিলাম। তো এর উপরে আমি বাংলায় লিখব, এটা ইংরেজি থেকে বাংলায় করব। জাস্ট এরপর টেক্সট এখানে গিয়ে আমি লিখব, আমি বানানটা এখানে দেখতেই পাচ্ছ যে ময় দীর্ঘই আছে, এটা হর্ষই হবে। তো একবার নিচে নামাবো, জাস্ট এন্টার। তো আমি লেখাটাকে এখানে, তার আগে একটা কাজ করে নিতে হবে, এটাকে সিলেক্ট করে আমি আগে একটা ফন্ট নিয়ে নিচ্ছি, জাস্ট ফন্ট এটা করে নিচ্ছি আমি। তো এই যে ফন্টগুলো, আমি একটা কথা বলে দিই যে ফন্ডগুলো আমরা যে সিস্টেমে যে ফন্ডগুলো থাকে সেই ফন্ডগুলো কিন্তু থাকলে হবে না। আমি এক্সট্রা যে ফন্ডগুলো, এইগুলো যে বাংলার যে ফন্ডগুলো কিছু রেখেছি, এই বাংলার ফন্ডগুলো কিছুগুলো রেখেছি, কিছুগুলো এই অভ্রর জন্যই আছে, অভ্রর জন্য এই যে ANSI এগুলো যেন লেখা থাকে। তো আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যে ফন্ডগুলো ডাউনলোড করে নেবে এবং সেগুলো কীভাবে ইনস্টল করতে হয় সেটাও আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো। ফন্ডগুলোকে জাস্ট ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে। তো এরপর যে কাজটা করতে হবে, আমি একটা ফন্ট বেছে নিচ্ছি, এই ফন্টটা জাস্ট আমি স্পেস দিচ্ছি। এরপর লিখতে গেলে দেখতে পাচ্ছ আমি রতন, জাস্ট বাংলায় যেভাবে লেখা হয় সেইভাবেই লিখতে হবে, মোবাইলে যেভাবে মেসেজ লেখা হয়। তো দেখতে পাচ্ছ রতন লিখতে বানানটা ভুল এসছে, তো নিচে দেখতে পাচ্ছ এইভাবে বানানটা আসছে, নিচের দিকে নামাবে। তো এই লেখাটা থাকবে, তারপর স্পেস। বা আমি সুবিধার্থে আরেকটা জিনিস দেখিয়ে দিই, অনেকে একার ওকার এগুলো বসাতে পারে না কোনো মতে। তো সেগুলোর জন্য কী করব, রোল নাম্বারের ক্ষেত্রে বিশেষ করে এটা হয়, রোল নাম্বার, ROL, রোল নাম্বার। তো নিচে দেখতে পাচ্ছ রোল খুব সহজে চলে এসছে। অতএব এখানে সব অক্ষরটাই কিন্তু হবে, ক্লিয়ারলি হবে, শুধু মোবাইলের টাইপ যেভাবে করা হয় SMS টাইপ, সেরকমই SMS-এর মতো এটাকেও টাইপ করতে হবে। এবং মনে রাখতে হবে এখানে প্রথমেই এই যে বর্ষণ RR এই যে ফন্টটা আছে এটা সিলেক্ট করে সবগুলো এখানে যতগুলো আমি লিখব সবগুলোই কিন্তু আমি আলাদা আলাদা ফন্টও করতে পারবো, ঠিক আছে। তো তার আগে একটা জিনিস দেখে নিতে হবে, এই ফন্টে রেখে সবগুলো লেখা কমপ্লিট করে তারপর আমি সিলেক্ট করব, তারপর জাস্ট আমি এবার ফন্টে গিয়ে ফন্টটা চেঞ্জ করব, ঠিক আছে। এই যে ফন্ডগুলো চেঞ্জ হচ্ছে, এবার দেখুন এটা আমি কালারটা চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে, সাইজটাও আমি বাড়িয়ে দিই। জাস্ট এটা এবার দেখতে পাচ্ছ যে ফন্ডগুলো কতগুলো ফন্ড আছে আমার নিচে। তো এই ফন্ডগুলো সবগুলোই নিবে, আশা করি বোঝাতে পারলো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, বিভিন্ন ধরনের ফন্ট পাওয়া যাবে।
তো আমি ফন্ডের লিঙ্কগুলোও ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকেই ডাউনলোড করে নেবে। তো এখানে সবগুলোই হবে। তো তার জন্য যেটা বললাম এই কাজগুলোই করে নিতে হবে, বাংলা রাখতে হবে, এখানে সেটিংসে গিয়ে এই অপশানটা করতে হবে, এবং স্টার্টিংয়ে যখনই অপশান আসবে সেখানে নিচের অপশানটাই করতে হবে। ঠিক আছে, তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।